আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আপনাদের সামনে দেখাবো চিকেন 65। তো চলুন আমরা প্রসিডিউরটি শুরু করছি। এখানে আমি নিয়েছি 1 কেজি হোল চিকেন, পুরো একটা বড় মুরগি 1 কেজি মাপের। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ছোট ছোট পিস হবে। এখন আমরা এর ভিতরে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা একসাথে আমি করে রেখেছি, সো আদা রসুন বাটা একসাথে মিক্সড করে এখানে দিচ্ছি। এখন দিচ্ছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, চিকেন 65 মশলা। এগুলো কিনতে পাওয়া যায় বাজারে, আপনারা চাইলে এগুলো কিনতে পারবেন, অথবা তান্দুরি মশলাও দিতে পারেন। একটুখানি জর্দার রং এবং রেড ফুড কালার, সামান্য পরিমাণে রেড ফুড কালার। সাথে দিচ্ছি একটা ডিম ফেটে নিয়েছি, এটাকে এখন দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ টক দই, এটা আপনার চিকেনের মাপ অনুযায়ী। আমি এখানে ছোট চামচে 3 চা চামচ দিয়েছি। এরপরে ভিনেগার দিয়ে দিচ্ছি, অল্প একটু পরিমাণে ভিনেগার, সয়া সস, এখন দিচ্ছি লেবুর এক্সট্রাক্ট, আপনারা এখানে লেবুর রসটা দিতে পারেন। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, সাথে টমেটো কেচাপ। টমেটো কেচাপটি অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন নাও দিতে পারেন। আমি একটু টেস্টের জন্য টমেটো কেচাপ দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল অর্থাৎ সরিষার তেল, অল্প পরিমাণে সরিষার তেল দিচ্ছি। আর লাস্টলি আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার, এটাকে বাইন্ডিং করার জন্য। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে সুন্দর করে আমি মেখে নিচ্ছি এবং এই মিশ্রণটি ম্যারিনেট করে রাখবো মিনিমাম 1 থেকে 2 ঘন্টা। ওভারনাইট রাখলে সবচেয়ে ভালো, যদি আপনি তাড়াতাড়ি খেতে চান, যে আমার এখনই খেতে ইচ্ছে করছে, বা বাচ্চাদের খেতে ইচ্ছে করছে, বাচ্চাদের জন্য দিতে চান, ফ্যামিলি কাউকে সার্ভ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা মিনিমাম 1 ঘন্টা আপনারা রাখবেন, ম্যারিনেট করে রেখে দিবেন। 1 ঘন্টা পর আমি এখন চুলায় তেল দিয়েছি এবং তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে একে একে মুরগির পিসগুলোকে এখন তেলে ছেড়ে দিচ্ছি। এটাকে এখন আমি খুব সুন্দর করে ভেজে নেব কুক হওয়া পর্যন্ত, লো আঁচে একদম কুক হওয়া পর্যন্ত সুন্দর করে ভেজে নিতে হবে। আপনি অল্প আঁচে যতক্ষণ রাখবেন ততক্ষণ আপনার এটা সিদ্ধ হবে খুব ভালো। এটাকে কোনো অবস্থাতেই হাই ভলিউম বা মিডিয়াম ভলিউমে দেওয়া যাবে না, আমরা একটা লো বলতে একদমই লো তা না, একটু সিদ্ধ হওয়ার মতো যতটুকু হয় সেই আঁচে আমি রেখে দিব। 5-6 মিনিট পরে আমরা পিসটাকে উল্টিয়ে দিচ্ছি, এপিট ওপিট করে দিচ্ছি। একপাশ ভালো করে কুক হয়ে গেলে বাকিটুকু আমাদেরকে আবার উল্টিয়ে দিয়ে পাশটাকেও কুক করতে হবে। আমি এভাবে সবগুলো চিকেনের পিসগুলোকে উল্টিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেল, এখন আমি একটি টিস্যু পেপারে সার্ভিং ডিশের মধ্যে একটু টিস্যু পেপার দিয়ে তাতে মুরগি পিসগুলোকে তেলের থেকে উঠিয়ে নিচ্ছি। আর তেলটা কিন্তু আমি অলিভ অয়েল ইউজ করেছি, আমি আপনারা এখানে সয়াবিন তেল দিয়ে করতে পারেন, বাট আমি এখানে অলিভ অয়েল দিয়েই আমি ভেজে নিচ্ছি। একে একে সবগুলো মুরগির পিস আমি উঠিয়ে নিচ্ছি তেলের থেকে। সবগুলো পিচ উঠানো শেষ। এখন আমি এতে নিয়েছিলাম ক্যাপসিকাম,
পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম আপনি যে কোনো প্রকারের ক্যাপসিকাম দিতে পারেন। আমার কাছে সবুজ ক্যাপসিকাম ছিল, সেটাই আমি দিয়েছি, যেটাকে বেল পেপার বলে। আপনারা চাইলে ইয়েলো কালার, রেড কালার যেগুলো পাওয়া যায় সেটা আপনারা দিতে পারেন। এগুলোকে একটু ছোট ছোট মিডিয়াম সাইজের টুকরো করে ওই মুরগির ভাজা তেলেই আমি এটাকে ভেজে নিয়েছি। একটু ভাজা ভাজা করার পরে সাথে আমি চিকেনগুলোকেও দিয়ে এখন একবারে ফাইনালি নেড়ে চেড়ে নিচ্ছি। এটাও একটু মিডিয়াম আঁচে করবেন, মিডিয়াম আঁচে সবগুলো চিকেনের টুকরোর সাথে ক্যাপসিকামগুলোকে নেড়ে চেড়ে নেবেন। আমার ভাজা শেষ, এখন আমি ফাইনাল সার্ভিং ডিশে আমি এটাকে উঠিয়ে নিলাম। এবং এটার সাথে সাথে আপনারা একটা মিক্স সালাদ করতে পারেন। এই মিক্স সালাদটি আমি অলিভ অয়েল দিয়ে আমি সার্ভিং করব, লাস্টে আমি যেটা দিয়েছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। থ্যাংকস ফর ওয়াচিং।